এখন ছেড়াদ্বীপে চলে আসছি। ওই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ছেড়াদ্বীপ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে থ্রি। সো আমরা এখন বর্তমানে আছি সেন্ট মার্টিন এ। সেন্ট মার্টিন থেকে আমরা আজকে যাবো হচ্ছে ছেড়াদ্বীপ। সামনে হোটেল আছে, তো এখানে গিয়ে নাস্তা করবো না, আর আমি চেষ্টা করবো সব আপনাদেরকে ডিটেলস বলবো। আমাদের খিচুড়ি হচ্ছে, এখানে বাইক ভাড়া পাওয়া যায়, আর সবার বাইক নেওয়া হয়েছে, সবগুলো পার্সেন্ট। বাইক ভাড়া নিচ্ছে কত করে, ঘন্টা কত করে? 600 টাকা করে। বাইক রাইড করতেছি, আমার ফুটেজ নিতে হবে। তো আমি এখানে যে লোকাল ভাইয়াটাকে নিয়ে আসছি ওনার কাছে জিজ্ঞেস করবো আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, সামনে কোন কোন দ্বীপে নিয়ে যাচ্ছে। তো ভাই আমরা কোথায় কোথায় যাচ্ছি এখন, কোন দ্বীপে যাচ্ছি? আমরা প্রথমে গিয়েছিলাম তো দারুচিনি বিচ, এখন যাচ্ছি ছেড়াদ্বীপ, প্রবালদ্বীপ, মিজনদ্বীপ, সুন্দরবন, জামতলা, পাঁচটা দ্বীপে পাঁচটায় এস পরে যাচ্ছি। তো আমরা সামনে যাই দেখি, বেসিক্যালি আমি নিজেও যাই না, কেন অনেক জায়গা আছে, এগুলো সাধারণ যারা বা নর্মাল পাবলিক যারা ওরা চিনে না জায়গাগুলো। তো আমি চেষ্টা করবো আপনাদের সবগুলো দেখানো। এখন ছেড়াদ্বীপে চলে আসছি। ওই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপে হচ্ছে আপনার বেসিক্যালি চারটা রাগ পর্যন্ত পানি থাকে না, আর চারটা রাগে হচ্ছে এগুলো সব পানিতে ভর্তি হয়ে যায়। পানি কতটুকু পর্যন্ত আসে ভাইয়া? এইখানে 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 পানি চলে আসে চারটার পরে। তো এখন এই টাইমে আমরা এখন যাচ্ছি হচ্ছে, এখন বাস বাসতেছে 10:37। তো এই টাইমে বেসিক্যালি পানি থাকে না। তো দেখেন আপনারা, আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছেড়াদ্বীপ। তো সামনে মেবি না, এটা মনে হয় প্রবালদ্বীপ রাইট, আর সামনেটা হচ্ছে ছেড়াদ্বীপ, মাঝখানেরটা। ওই যে মাঝখানে আর একটা লাস্ট একটা আছে, ওটার নাম ঠিক আমার জানা নেই। সো দেখি, এট লাস্ট আমরা ছেড়াদ্বীপে দ্বীপে এসে পৌঁছেছি। খুবই রোদ এখানে, খুবই গরম বলা যায়। আর হচ্ছে এই গাছগুলো, ওকে। সো আশা করি ভালো লাগবে এখানে, আর আসার সময় অবশ্যই পারলে ছাতা নিয়ে আসবেন, আর স্যান্ডেল অথবা জুতো, স্যান্ডেল নিয়ে আসাটাই ভালো এখানে। আমি একটু ফার্স্টে থেকেই বলি যে আমরা কিভাবে শুরু করছি, কিভাবে শেষ করব। আমাদের প্রথম দিন প্ল্যান ছিল সকাল 10টায় বেরোবো, 10টায় বেরোবো। প্রথম দিন হচ্ছে টেকনাফে থাকবো, হ্যাঁ। আমরা একদিন টেকনাফে ছিলাম, একদিন টেকনাফে থাকার পর নেক্সট দিন আমরা 9টায় আমরা শিফটে করে সেন্ট মার্টিন চলে আসি। সেন্ট মার্টিন থেকে আমরা একদিন স্টে করব, লাস্টের দিন যেমন আজকের দিনটা হচ্ছে আমরা সেন্ট মার্টিন থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তো মোটামুটি জার্নিটা খুব ভালো ছিল, কিছু কিছু জায়গায় অনেক বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের এই সেন্ট মার্টিন আসার পর, কারণ হচ্ছে এখানে মানুষের মেন্টালিটিটা খুবই বাজে ছিল। আমি এই জায়গাটাতে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ হচ্ছে আমরা যখন সেন্ট মার্টিনে আসি বাইক ভাড়া নিলাম, বাইক ভাড়া 1 ঘন্টার জায়গায় ওনারা আমাদের 1 ঘন্টা পার ঘন্টা হচ্ছে 400 টাকা করে, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা বলে আমাদের থেকে 800 টাকা করে চারটা বাইক প্রায় 4,000 টাকার মতো আমাদের থেকে নিয়ে নিছে। মানে ওনারা একরকম আমাদের সাথে বাজে বিহেভ করতেছিল। সো আদারওয়াইজ সব কিছু মানে মোটামুটি আমার কাছে এই একটা জায়গায় খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমরা সবাই 14 জন আসছি আমাদের ফ্রেন্ড সবাই মিলে। সো এটা একটু মাথায় রাখবেন। আর এখানে সিট ভাড়া নেওয়ার সময় দেখলাম 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা। তো এভাবে মানুষকে মানে খুবই হয়রানি করতেছে, লাইক এটা কেন করতেছে আমরা জানি না। যদি এরকম হতে থাকে দেখা যাবে নেক্সট যারা আসবে তারা। তো আদারওয়াইজ সেন্ট মার্টিনটা আমাদের অনেক ভালো লাগবে, অনেক দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা বাংলাদেশের জায়গাগুলোর মধ্যে, এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা জায়গা। হচ্ছে আমার ফুল জার্নি ছিল, এটাই আমাদেরকে শেয়ার করার মতো ছিল। সবাই আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন, আর টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা টাইম কয়টায় কোনটা ভাড়া নিচ্ছেন, কোনটা শেষ করবেন, একটু টাইমটা একটু হিসাব করে রাখবেন, না হলে ওনারা আপনাদেরকে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হিসাব দেখিয়ে আমাদের টাকাটা নিয়ে নেবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমরা এখন টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব। আমরা হয়তো টেকনাফ একদিন স্টে করবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ শেষ করে ঘাটের উদ্দেশ্যে।